আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের অধ্যায় দুইয়ের মুনাফা সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ মুনাফার অধ্যায় থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সে এবং কত ধরনের প্রশ্ন আসে সেগুলি নিয়ে আলোচনা করছি। তো আমাদের টার্গেট হলো যে আমরা একটা উদ্দীপক থেকে কী ধরনের কোশ্চন থাকতে পারে, একাধিক কোশ্চন থাকতে পারে সেইটা নিয়ে আলোচনা। তো আজকের উদ্দীপক নাম্বার 4, কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 10,000 টাকা হয়, মুনাফা আসলে 7/3 অংশ। সেটা ছিল উদ্দীপক, যে কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 10,000 টাকা হয়, মুনাফা আসলে 7/3 অংশ। কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ ক 1, চক্রবৃদ্ধি মুনাফা কি এটা। তারপর খ নাম্বার কোশ্চেন দেখো, আসল কত, মুনাফার হার কত। খ নাম্বার এই ধরনের কোশ্চেন আসতে পারে, আসলও চাইতে পারে মুনাফা হারও চাইতে পারে। আর গ নাম্বার হলো, একই হারে উক্ত মূলধনের জন্য মুনাফা হার বের করা। গ 2, উক্ত মুনাফা আসলকে মূলধরে 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। বলছে উক্ত মুনাফা আসলকে মূল মূলধরে 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি মুনাফাও নির্ণয় করো। আর গ 3 হলো, একই হার মুনাফায় 12,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য বের করো। গ 3, একই হার মুনাফায় 12,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল মুনাফার হার মুনাফার পার্থক্য বের করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।